দুর্গাপূজা অসাম্প্রদায়িক চেতনার বিবিধের মাঝে মিলনের উৎসব। বিশালী মহান দেশের মূল শক্তি যে বিবিধতার ঐক্যের মধ্যে নিহিত তা বারবার উল্লেখ করেছেন দেশের মার্গদর্শক ব্যক্তিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সর্বদাই বিবিধতার বৈচিত্র্যময় ঐক্যই যে সংহতির মূল সুর সেই কথা নিজের বক্তব্যে বলেছেন একাধিকবার। ত্রিপুরার দুর্গাপূজা দেখতে আসেন আসামের মানুষ আর পড়োশী বাংলাদেশের মানুষ। এবার পার্বত্য এই সুন্দর রাজ্যের দুর্গাপূজার রূপ আর সৌন্দর্য দেখতে আগামী 2 তারিখ রাজ্যে আসছেন হরিয়ানা বিজেপির এক উচ্চস্তরীয় প্রতিনিধি দল। রাজ্যের অন্যতম জনপ্রিয় নেতা রাজ্যসভার সাংসদ এবং হরিয়ানার বিজেপি প্রভারী বিপ্লব কুমার দেবের আমন্ত্রণে রাজ্যে দুর্গাপূজার সামগ্রিক রংধূপ দেখতে রাজ্যে আসছেন হরিয়ানা বিজেপির এই প্রতিনিধি দল। ত্রিপুরা সৃজনশীলতার সঙ্গে পরিচিত হবেন অদম্য প্রাণশক্তির অধিকারী জাট প্রদেশের প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন হরিয়ানা বিজেপির প্রদেশ সভাপতি ওম প্রকাশ ধনখড়, হরিয়ানা বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু, হরিয়ানা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক এবং বিধায়ক মোহনলাল বাডলে, হরিয়ানা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বেদজি এবং হরিয়ানা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক এবং বিধায়ক পবন কুমার সেওনি। 2 তারিখ রাজ্যে আসার পর প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের দুর্গাপূজার বৈচিত্র্যময় সৌন্দর্য সৃজনের সঙ্গে পরিচিত হবেন বিভিন্ন মণ্ডপ আর পূজা দেখে। 4 তারিখ বিমানে রাজ্য ত্যাগ করবেন এই হরিয়ানা বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। অতি সম্প্রতি বিপ্লব কুমার দেবকে হরিয়ানার বিজেপি প্রভারী হিসেবে নিয়োগ করেছে দল। দায়িত্বভার গ্রহণ করে সাফল্যের সঙ্গে হরিয়ানা একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। শারদীয় পূজার মিলনক্ষণে তার আমন্ত্রণে এই প্রতিনিধি দলের রাজ্যে আসা যে শুধু দেশের 2টি রাজ্যের মধ্যে বাঁধনের সূত্রকে আরও নিবিড় প্রাণের বাঁধনে বাঁধবে তাই নয়, সারা দেশে উল্লেখযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলের সদস্যদের দৃষ্টির মধ্য দিয়ে যে দেশের মানুষ ত্রিপুরার দুর্গাপূজার সৌন্দর্যের প্রাণের স্পন্দনের সঙ্গে পরিচিত হবে তাও বিনা দ্বিধায় বলা যায়। উল্লেখ্য, মহাপঞ্চমীর দিন রাজধানীতে একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন বিপ্লব কুমার দেব। রাজ্যের প্রতিভার বিকাশই যে তার মূল ভাবনা ছিল নিজের বক্তব্যে তাই উল্লেখ করেছেন রাজ্য বিজেপির অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। এবারও আয়োজিত দুর্গা উৎসব আর দুর্গা উৎসবের নতুন নতুন করে ডিজাইন করা, এবার যেটা মাটির খোড়া দিয়ে তৈরি করা হয়েছে এবং লোকাল শিল্পী দিয়ে, আমি সবসময় চাইতাম যে লোকাল শিল্পী দিয়েই কাজ করানোর জন্য। তো আমার খুব ভালো লাগে যে আগরতলাতে এই চেঞ্জটা হয়েছে, অনেক জায়গাতে লোকাল শিল্পীদেরকেই অগ্রাধিকার দিয়ে কাজ করা, তাতে কী হয় পূজা অর্চনাতে আনন্দ করছি, সঙ্গে সঙ্গে আমার লোকাল কোনো ভাই বন্ধুরা রোজগার পাচ্ছে, তাতে আমাদের যে ব্যবস্থা আর্থিকভাবে সুদৃঢ় হয় এটা একটা ভালো দিক। কারণ একসময় আমি দেখতাম যে পরনির্ভরশীল মানসিকতা, বাইরে থেকে শিল্পী এনেছে বললেই ওকে পুরস্কার দিয়ে দেবে, এটা সুন্দর বান্দর হয়েছে দেখবে না, বাইরে থেকে এনেছে ওখান থেকে বাস ওকে পুরস্কার দিয়ে দাও। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তার আমন্ত্রণে রাজ্যে হরিয়ানা বিজেপির উচ্চস্তরীয় প্রতিনিধি দলের আগমন তাই একদিকে রাজ্যের জন্য সুখবর এবং আশার প্রতীক, তেমনি অন্যদিকে দেখলে স্পষ্ট বোঝা যায় ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ ধন্য এ রাজ্যের উজ্জ্বল ছবিকে কীভাবে দেশ দুনিয়ার দরবারে তুলে ধরা যায় সেই নিয়ে বিপ্লব কুমার দেবের চিন্তা চেতনা সর্বদা প্রবহমান থাকে। ত্রিপুরার সাধারণ মানুষের কাছে তাই তিনি প্রবল প্রিয় একজন রাজ্যের সন্তান যার ধ্যান জ্ঞান ত্রিপুরাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।